ঝিঙের এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। ঝিঙে দিয়ে একঘেয়েমি রান্না খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটা। এখানে আমি 600 গ্রাম ঝিঙে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে এটাকে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। অনেক সময় বাড়িতে শুকিয়ে যাওয়া ঝিঙে বা বুড়ো ঝিঙে থাকে, সেগুলো দিয়ে কিন্তু আপনারা এই প্রিপারেশানটা তৈরি করতে পারেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এখন ঝিঙেগুলোকে একটা মেশিন জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা, যে কোনো বাটা বা ভর্তা একটু ঝালঝালি ভালো লাগে, আর দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। এখন জল না দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, কারণ যে কোনো বাটা বা ভর্তা সর্ষের তেলে কিন্তু ভালো লাগে। ফোড়নের জন্য দিলাম 1টা শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন কালো জিরে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নেবো যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। রসুন আর পেঁয়াজের কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে বাটাটা। এখন মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে ঝিঙের যে জলজলে ভাবটা আছে সেটা কিন্তু আমাদের একদম শুকিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই কাজটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঝিঙেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমরা কিন্তু এখনও এই রান্নায় লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন যতটা পরিমাণ ঝিঙে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আরও একটু কমে যাবে, তো সেই অনুযায়ী এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা ওই বুঝেই দিতে হবে। তো দেখুন খুবই অল্প পরিমাণে লবণ আমি এখানে দিলাম, আর এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। ঝিঙে এমনিতেই মিষ্টি মিষ্টি হয়, যদি আপনাদের অপছন্দ হয় তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। এখন আবারও মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে ঝিঙেটাকে কিন্তু আমরা আরও কিছুটা শুকিয়ে নেব। বাড়িতে যদি ঝিঙে থাকে তাহলে অবশ্যই একবার এই ঝিঙে বাটা রেসিপিটি ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত লাগে, সকলের ভীষণ পছন্দ হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি ঝিঙের যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। দেখুন ঝিঙেটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আর এই শুকাতে কিন্তু আমার মোটামুটি টাইম লেগেছে 7 থেকে 8 মিনিট। তো এখন দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর জলজলে ভাবটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে আরও 1 মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে নেবো এটাকে, তাহলেই কিন্তু আমাদের ঝিঙে বাটা রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই ঝিঙে বাটা পরিবেশন করুন, সকলের ভীষণ পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন ঝিঙে বাটাটা কিন্তু কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে। তো এখন আমি গ্যাস বন্ধ করে এটা কড়াই থেকে নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন।